হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এই লকডাউনের মধ্যে লার্নিং নিয়ে অনেক কথাবার্তা হবে আমরা ফেসবুকে দেখতেছি যে এই কোর্স ওই কোর্স অনেক ধরনের কোর্সের অ্যাড অ্যাড দেখতে পাচ্ছি আমি মোটামুটি সব কোর্সেই অনলাইনে করা যাবে দুই হাজার টাকায় বিলো টু থাউজেন্ডের ভিতরেই আপনারা করতে পারবেন তো আমি যেহেতু লার্নিং নিয়েই মোটামুটি ভিডিও বানাই তো আজকে আমার লার্নিংয়ের বিষয় হচ্ছে যে আমি গত সেশনে করেছিলাম হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো তারই যে প্র্যাকটিক্যাল ইউজেস সেটা আজকে আমরা দেখব তো আশা করি সকলেই এখনও ঢাকায় পৌঁছায়নি অনেকে হয়তো বাসায় আছে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অফিস ওয়ার্ক বলে কথা ব্যস্ততা আছে মানুষ কর্মব্যস্ততা সবসময় ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে আপনারাও পড়বেন সেই সাথে লার্নিংটা অবশ্যই কন্টিনিউ লাগ রাখবেন কারণ লার্নিং যদি কন্টিনিউ না রাখেন তাহলে অ্যাট দা একটা সেম পিরিয়ড পর একটা সার্টেন পিরিয়ড পর গিয়ে আপনি দেখবেন যে ওয়ার্কার বনে গেছেন হ্যাঁ শুধু কাজ করতেছেন লাইফে আর নতুন কিছু আসবে না আপনি যদি স্ট্যাডি বন্ধ করে দেন তাহলে নতুনত্ব থাকবে না স্ট্যাডি করার মেইন বিষয় হচ্ছে যে নতুনত্ব নতুনভাবে লাইফ শুরু করা নতুনভাবে লাইফ শুরু করা আপনি যত কিছু লার্নিং করবেন আপনার নতুন অনুভূতি হবে নতুন ধরনের চিন্তাভাবনা আসবে আর যখন আপনি ভেবে ভাববেন যে আমি তো কর্ম করি আমার তো জব আছে আমার এই পরিমাণ স্যালারি আছে আমি তো স্যাটিসফাইড তা আমার জীবনে আর কি দরকার তো এই ভেবে আমি আপনি যখন দুই বছর তিন বছর চার বছর কাজ করবেন তখন আপনি আবার প্রমোশন পাবেন প্রমোশন পেলে আপনার অতিরিক্ত টাকা হয়ে যাচ্ছে তাহলে তো আর কোনো সমস্যা নেই তখন আপনি একটা বড় চেয়ার পেয়ে যাচ্ছেন তাই না তো যখন চেয়ার পেয়ে যাবেন তখন আস্তে আস্তে আপনার মেদ বাড়া শুরু হয়ে যাবে মানে নড়াচড়া কমে যাবে মেদ বাড়লে কি হবে আপনি নড়তে চড়তে কম পারবেন কোম্পানি মূলত এই জন্যই আপনাকে বেশি করে স্যালারি দিবে যে আপনি যেন ওখানে স্থির হয়ে যেতে পারেন ঠিক আছে আপনার মেদটাকে যেন বাড়াতে পারেন সিটটাও বড়ো করে দেওয়া হবে কারণ কোম্পানিও এক্সপেক্ট করে যে আপনার আসলে ভুরিবারুক বাড়ুক আপনি নড়তে চড়তে কম পারেন হ্যাঁ এইটাই কোম্পানি এক্সপেক্ট করবে যে হঠাৎ করে যদি একটা এক্সপিরিয়েন্স পারসন লাভ দিয়ে অন্য কোথাও যায় তাহলে তাদের জন্য প্রবলেম তো সেই জন্যই তারা সিট বাড়িয়ে দেয় সরি সিটটা বড় করে দেয় আর স্যালারি সামান্য বাড়িয়ে দেয় আর আপনি কি করেন আপনি আপনার স্কিল সেট বাড়ানো বন্ধ করে দেন ঠিক আছে আপনি নতুন করে লার্নিং করার কোনো প্রয়োজন ফিল করেন না আর ফলে কি হয় আপনি একই ধরনের কাজ করতেই থাকেন একটা চেয়ারে বসেই কারণ আপনিও কমফোর্ট ফিল করে গেছেন আপনি চাচ্ছেন না যে এই চেয়ারটা আপনি পাল্টাবেন ওকে আর নতুন একটা কোম্পানিতে গিয়ে আবার নতুন করে প্যারা নেওয়া নতুন বস নতুন অফিস দরকার কি আমি তো ভালো আছি আমার আন্ডার অনেকেই কাজ করতেছে তো এতে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে যে থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স অথবা ফাইভ ইয়ার্স পরে গিয়ে আপনার স্যালারি এমন হয়ে যাবে আর আপনার কাজের ধরন এমন হয়ে যাবে যে কোম্পানি এক সময় গিয়ে ভাবতে পারে যে যে পরিমাণ টাকা দিয়ে আমি রাখতেছি এই কাজের জন্য আমি সেম অ্যামাউন্ট দিয়ে মোটামুটি দুই তিনজন রাখতে পারবো তখন আপনার প্রবলেম হবে যে আপনি না পারবেন সুইচ করতে এবং কোম্পানি আপনাকে চাবে না কন্টিনিউ করতে ওকে সেজন্য কন্টিনিউস লার্নিং অ্যান্ড কন্টিনিউস আর্নিং হচ্ছে বেস্ট পদ্ধতি এতে করে আপনার শরীরের তেমন কোনো ক্ষতি হবে না মানে বিশেষ করে মেদ বাড়া শুরু করবে না ঠিক আছে আর মেদ বাড়লে যেটা প্রবলেম হয় সেটা আমি দেখেছি যে আমি মোটামুটি দুই বছরের মতো বাসায় বসেছিলাম কোনো সিঁড়ি ভাঙ্গা ছাড়া বাসে ওঠা ছাড়া সাইকেলিং ছাড়া হ্যাঁ তাতে করে দেখা যায় যে চারতলা পাঁচতলা উঠলেই পরে গা চন্মন চন্মন করে ওঠে হ্যাঁ আর ওই ভুঁড়ি নিয়ে উহরে ওঠা যায় না এটা খুবই কষ্টসাধ্য বিষয় তো সেজন্য সময় নিজেকে ফিট রাখতে হলে পরে আপনাদেরকে লার্নিং করতে হবে হার্ট পরিশ্রম করতে হবে নতুন কিছু করার চেষ্টা রাখতে হবে আর সেই নতুন কিছু করার চেষ্টা থেকেই মূলত আজকে অনলাইনে আসা সেটা হচ্ছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন শেখার যে বিষয় সেটার প্র্যাকটিক্যাল ইউজেস আমরা দেখব তো দুঃখের বিষয় হচ্ছে যে এখন তো গ্রামে আছি এখানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম টেবল নাই আর ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ইন্টারনেট আছে কিনা আমি শিওর না আমি জাস্ট ইন্টারনেট চেক ও সরি ইন্টারনেট এখন নেই আমাদেরকে ওয়েট করতে হবে ইন্টারনেট আসা পর্যন্ত তো ভিডিও যদি আমি কন্টিনিউ করতে চাই তাহলে ইন্টারনেট ছাড়া কি কি বিষয়ে কথা বলা যায় যেমন ধরেন যে আমরা যদি সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করি তাহলে আমাদের কেরিয়ারটা কিভাবে শুরু করতে পারি ওকে আমি মূলত প্র্যাকটিক্যাল কাজ দেখাতাম এই সেশনে সেটা হচ্ছে যে আমরা এডাবলিউএস নিয়ে গত সেশনে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারের একটা এক্সাম্পল দেখেছি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেছি সেটার একটা প্র্যাকটিক্যাল ইউজেস দেখাতাম একটা ওয়েবসাইট হোস্ট করার মাধ্যমে এস থ্রিতে হোস্ট এবং একটা ব্যাক সাইট হচ্ছে এলাস্টিক বেঞ্চ স্টকে হোস্ট করার একটা প্লান ছিল তো কারেন্ট চলে যাওয়ার কারণে এটা হচ্ছে না এখন আমি বলবো যে আমরা কিভাবে একটা ফুল স্ট্যাক ডেভেলপারের হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে আপনি একসাথে দেব সরি ডেভেলপার আর একসাথে হচ্ছে যে আপনি অ্যাডমিনিস্ট্রেটর ওকে আপনি সার্ভার পার্ট জানেন ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আপনার আইডিয়াস আপনি যে সফটওয়্যার ডেভেলপ করেন সেটা ডেপ্লয় করতে পারেন সেটা মেনটেন্স করতে পারেন হ্যাঁ ওয়ান ইন টু ওকে তো যেহেতু আজকে প্র্যাকটিক্যাল দেখানোর কথা ছিল একটা ভাবনা ছিল তো আমি এটা কন্টিনিউ করি যে এটা কিভাবে হওয়া যায় জাস্ট কথাবার্তার মাধ্যমে ফার্স্ট ট্রিক্স হচ্ছে যে আপনাকে যে কোনো একটা অগন্তু ডিস্ট্র চুজ করতে হবে অর্থাৎ আপনি সান টুইস করতে পারেন অথবা স্যান্টুইস চুজ করলেই আপনার রেড হ্যাড শেখা হয়ে যাবে অলমোস্ট কারণ হচ্ছে রেড হ্যাড হচ্ছে জাস্ট সার্টিফিকেট ম্যানেজমেন্ট যে আপনি রেড হ্যাডের সার্টিফিকেশন কিনে নেন সরি রেড হ্যাডের একটা লাইসেন্স কিনে নিলেন লাইসেন্স কপি ইউজ করতেছেন আর স্যান্টুইস হচ্ছে উইদাউট লাইসেন্স ওকে আপনি যদি কনফিডেন্ট অ্যাডমিনিস্ট্রেটর হন তাহলে আপনি স্যান্টুইস দিয়েই ইউজ করতে পারবেন যদি আপনার ডাটা রিকভারি সব ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্ট আপনার জানা থাকে তাহলে আপনার লাইসেন্স কপির খুব একটা দরকার নেই কারণ আপনি নিজে স্টেবল আর এর সাথে যে আপনি যদি রেড হ্যাট ইউজ করেন তাহলে কী হতো তাহলে রেড হ্যাটের যে সাপোর্ট টিম আছে সে আপনাকে বিভিন্ন ক্রাইসিসে সাপোর্ট দিত সো আপনি পে করতেছেন তাদের সাপোর্টের জন্য আর উইদাউট সাপোর্ট আপনি স্যান্টুইস ইউজ করতে পারেন তো অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ পারসপেকটিভ আর একজন শুধুমাত্র ওয়েব ডেভেলপারের পার্সপেক্টিভ সে যে অ্যাডমিনিস্ট্রেটর এটারতে রেসপন্সিবিলিটি খুব বেশি না একজন ওয়েব ডেভেলপার তার স্কিল সেট শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নিয়ে যাবে সেটা কিন্তু অন্য কোনো বিষয় না যেমন ধরেন আপনার অ্যাক্টিভ ডিরেক্টরি করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন যেখানে বিগ কোয়েরি চলবে এমনটা না এটা হচ্ছে এরকম যে আপনি আপনার যে ওয়েব ডেভেলপ করেন আপনার যে প্ল্যাটফর্মে আপনি কাজ করেন সেই প্ল্যাটফর্মের সাথে রিলেটেড যে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টটুকু সেইটুকু যে পিএসপিতে আপনি ওয়েব ডেভেলপ করেন তাহলে পিএসপি ওয়েবসাইট হোস্ট করা যায় কোথায় অ্যাপাসি সার্ভারে তো সেই অ্যাপাসি অথবা এনজিনেক্স সার্ভারে তো আপনাকে জানতে হবে যে অ্যাপাসি অথবা এনজিনএক্স সার্ভার কীভাবে কনফিগার করা যায় ওকে তাহলে আপনি কোথায় গেলেন একটু অফস লেভেলে চলে গেলেন ওকে এখন আর ডিস্ট্রো আছে হচ্ছে উবন্তু ডেভিয়ান যেগুলো নর্মালি আমরা দেখি যে ক্লাউড ইনভারনমেন্টে যেগুলো ইউজ করা হয় বিপিএস যেগুলো ইউজ করা হয় সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি যেমন আপনি অ্যামাজনের কথা যদি চিন্তা করেন তাহলে অ্যামাজন লিনাক্স টু এখন বর্তমানে চলতেছে তো অ্যামাজন লিনাক্স টু সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে আর হচ্ছে যে কিছু স্ট্যাক আছে হ্যাঁ বিটনামি স্ট্যাক আছে আপনি বিটনামি সম্পর্কে আইডিয়া রাখতে পারেন তারপরে ডিজিটাল ওশান স্ট্যাক আছে গুগলের তাদের নিজস্ব স্ট্যাক আছে ওকে এই স্ট্যাকগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে আর কয়েকটা ডিস্ট্র আছে ওবন্তু ডেভিয়ান স্যানটইস ওবন্তু ডেভিয়ান স্যানটইস এগুলো শিখলেই মোটামুটি আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসাবে নিজেকে দেব ইন্ট্রোডিউস করার জন্য যা করা দরকার সেটা আপনি করতে পারেন মানে ফুল স্ট্যাক ইন্ট্রোডিউস করার জন্য যা করা লাগবে সেটা আপনার হয়ে যাবে এখন অ্যাডমিনিস্ট্রেশনটা কী কী লেভেলের হয়ে থাকে ফার্স্টেই দেখা যায় যে আপনাদের আমাদের যে প্যাকেজগুলো মেনটেন করা প্যাকেজ মেনটেন করা বলতে যেমন আমরা কী কাজ করে থাকি যে একটা ওয়েবসাইট আপলোড করতে হবে ওয়েবসাইট যখন আপলোড করবো আমি যদি ফোল্ডারটা আপলোড করতে চাই কীভাবে সেই ফোল্ডারটা আমার সার্ভারে আপলোড করব আমি ফাইল দিলার মাধ্যমে ফাইল আপলোড করতে পারি ফোল্ডারটা ধরে ড্রাগন ড্রপ করে দিলাম তাহলে সার্ভার আপলোড হলো কিন্তু এটা খুব একটা ইউটিসিয়ান না দেখা গেলো আপনার অনেক ফাইল আছে তখন আমাকে জিপ করে দিতে হবে তো আমার উইন্ডোজের জিপ আছে অথবা আপনি আমি উইন্ডার ইনস্টল করে নিয়েছি উইন্ডোজের জন্য এখন আমি ফাইলটাকে জিপ ফরম্যাটে জিপ করে নিলাম ওকে এখন এই কম্প্যাক্ট ফাইলটা আমি কোথায় দিব সার্ভারে আপলোড করবে এটা খুব ফাস্ট আপলোড হবে এখন তাহলে লিনাক্সে অর্থাৎ উবন্তু অথবা স্যান্টুইসে আমাকে জিপ ফাইলকে আনজিপ করা শিখতে হবে তার জন্য আমার কিছু প্যাকেজ আছে যেমন ধরেন উবন্তুতে কথা জিপ এবং আনজিপ হ্যাঁ জাস্ট এপিটি ইনস্টল জিপ আনজিপ এই যে প্যাকেজটা আমি ইনস্টল করলাম তাহলেই আমার আমি এই যে সার্ভারে ফাইল জিপ ফাইলটা আপলোড করলাম সেটা আনজিপ করতে পারতেছি আমার জাস্ট নিডস অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমার কি নিডসটুকু থাকে তাহলে জিপ করার পর এখন দেখতে হবে যে আমার অথবা সার্ভার ইনস্টল দিতে হবে আমি একটা তো ইনস্টল দিয়েছি আর আপনাকে যখন ভিপিএস এ কোনো কিছু ইনস্টল দিতে হবে আর ক্লাউডে কোনো কিছু ইনস্টল দিতে হবে এইটা ওই আমাদের যে লার্নিং সেশন অর্থাৎ আমরা যে ইউনিভার্সিটি লেভেলে বা ট্রেনিং সেন্টারে একটা ডিস্ট্র ইনস্টল দেওয়ার জন্য যতগুলো স্টেপ ফলো করি আমাদের লোকাল পিসিতে ইনস্টল দেওয়ার জন্য ডিস্ক থেকে যতগুলো ইনস্টলেশন প্রসেস আমাদেরকে ফলো করতে হয় এক্স্যাক্টলি এরকম না আপনাকে জাস্ট ল্যাঙ্গুয়েজ চুজ করতে হতে পারে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজ চুজ করে আপনি আপনি ডিস্ট্র চুজ করবেন ভার্সন চুজ করবেন যে আমি উগুন এইটিন পয়েন্ট জিরো ফোর অথবা টোয়েন্টিন পয়েন্ট জিরো ফোর লেটেস্ট যে আপডেটটা আছে লং টার্ম সাপোর্টেড ভার্সন যে দুটো আছে যেমন এইটিন পয়েন্ট জিরো ফোর অথবা টোয়েন্টি পয়েন্ট জিরো ফোর আপনি চুজ করলেন চুজ করার পর আপনি বলবেন যে আপনার হার্ড ডিস্কের স্পেস কতটুকু লাগবে তো আর একটা বিষয় হচ্ছে যে আপনি এসএসএইচ কি অ্যাড করতে চান অথবা পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন ইউজ করতে চান কি না এটা আপনি যদি এডাবলিউএস ইউজ করেন তাহলে অটোমেটিক্যালি আপনাকে কি ইউজ করতে হবে আর ডিজিটাল ও যদি ইউজ করেন তাহলে আপনাকে পাসওয়ার্ডও আছে আপনি কি ইউজ করতে পারবেন দুইটা অপশন আছে আবার যদি আপনি গুগল ক্লাউড ইউজ করেন গুগল ক্লাউডে ইউজ করার সময় আপনাকে যখন আপনি ওয়েস ইনস্টল দিবেন তখন আপনাকে এই এসএসএস কি অথবা আপনাকে পাসওয়ার্ড সব বিষয়ে কোনো কিছুই আলোচনা করবে না আপনি জাস্ট কম্পিউট ইঞ্জিনের ভিতরে মেটা ডাটা নামে একটা মেনু আছে সেখানে গিয়ে আপনার এসএসএস কি অ্যাড করতে হবে জাস্ট দুইটা সফটওয়্যার আছে উইন্ডোজের জন্য এস পুটটি আর হচ্ছে পুটটি জেন যেটা দিয়ে আপনি কি জেনারেট করতে পারবেন সেই কী জেনারেট করে অ্যাড করলেই আপনি সবগুলো সার্ভারে লগ করতে পারবেন এটা হচ্ছে গুগল ক্লাউডের জন্য আর অ্যামাজনে হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্যান্স যখন আপনি ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনাকে একটা এস কি ডাউনলোড ডাউনলোড দেওয়া হবে অথবা আপনি চাইলে এক্সিস্টিং চুজ করতে পারেন যে আমার কাছে একটা ডাউনলোড করা কি আছে আমি বারবার আলাদার জন্য আলাদা একটা কি ম্যানেজ করতে পারবো না আপনি একটা কি ইউজ করলেন ওকে আর ডিজিটাল ওশানের জন্য আমি বললাম যে ইউজার নেম পাসওয়ার্ড তো যখনই আপনি ভিপিএসে আসবেন ক্লাউডে আসবেন গুগল ক্লাউড অ্যামাজন ওরা কলে আসবেন মাইক্রোসফট অ্যাজুরে আসবেন তখন আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে কারণ এখানে ওরকম না যে আপনি ডিক্স ইনসার্ট করলেন তারপরে ইনস্টল দিতে চাই কি না ইন্টার দিলাম ল্যাঙ্গুয়েজ চুজ করলাম ইন্টার দিলাম তারপরে ফরমেট করতে চাই কি না ইন্টার দিলাম দ্যাটস নট ম্যাটার হ্যাঁ আপনি আপনি চাইলে একটা পুরো প্ল্যাটফর্ম পুরো প্ল্যাটফর্ম অ্যাট এ টাইম ইনস্টল দিতে পারেন যেমন আপনি চান যে আপনার একটা অ্যাপাসি সাইট হোস্ট করতে সরি বিএসপি সাইট হোস্ট করতে হবে সেজন্য আপনি দুইটা স্ট্যাক নিতে পারেন আপনি চিন্তা করতে পারেন আপনি ল্যাম্প ইনস্টল দিবেন অথবা লিম্প ইনস্টল দেবেন ঠিক আছে এল এ এম পি এল পি একটা হচ্ছে ইঞ্জিন আছে আরেকটাতে অ্যাপাসি আছে ওকে আপনি যে কোনো দুইটার একটা স্ট্যাক চুজ করলেন আপনার হার্ড ডিস্ক চুজ করলেন র্যাম চুজ করলেন একটা প্যাকেজ জাস্ট একটা প্যাকেজ যে আপনি বিশ ডলার মাসে এক্সপেন্ড করবেন দশ ডলার করবেন করে নেক্সট করলেই আপনার পুরো উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেট হয়ে গেল লিনাক্স একটা অপারেটিং সিস্টেম হেভি সিকিউরড একটা স্ট্যাক ইনস্টল হয়ে যাবে উইদিন থার্টি সেকেন্ড আর ফর্টি সেকেন্ড এরপর আপনাকে শুধু এস কি দিয়ে লগ করতে হবে আপনার ফাইল আপলোড করতে হবে আপনার ডাটাবেস কনফিগার করতে হবে ডাটাবেসের পাসওয়ার্ড জেনারেটেড থাকবে আপনি সরাসরি রুট ফোল্ডারে যাবেন অথবা আপনার যদি এ যান তাহলে আপনি কনসোল লক থেকে পাবেন আপনার অ্যাপ্লিকেশন ইউজার নেম এবং পাসওয়ার্ড ধরেন আপনি একটা স্ট্যাক জেনারেট করেছেন বিড স্ট্যাক আছে গুগল এডাব্লিউ সেখানে আপনি ইনস্ট্যান্স লগ আছে ইনস্ট্যান্স ক্রিয়েশন লগ আছে তার ভিতরে আপনি অ্যাপ্লিকেশনের ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন আর যদি গুগল ক্লাউডে যান তাহলে দেখবেন যে আপনাকে জেনারেশন শেষে আপনি গুগল স্ট্যাক অথবা বিটনেম স্ট্যাক ইনস্টল করেছেন তো জেনারেট শেষে আপনাকে একটা হিস্টোরি দেওয়া হবে যে আপনার অ্যাপ্লিকেশনের ইউজার নেমেই আপনার পাসওয়ার্ডেই তারপর আপনি ওখান দিয়ে লগ করবেন এবং মাই স্কুলেও সেম পাসওয়ার্ড কাজ করবে মাইস্কুলে ঢুকে আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করবেন আপনার ফাইল নির্দিষ্ট ফোল্ডারে আপলোড করবেন একটা ফোল্ডার থাকে যেমন বিডনামি স্ট্র্যাকের ক্ষেত্রে আপনার আছে ওপিটি বিটনামি তারপর হচ্ছে এঞ্জিন এক্স অথবা যদি অ্যাপাসি ইউজ করেন অ্যাপাসি অ্যাপাসির ক্ষেত্রে এইচটি ডক্স ফোল্ডার হবে আর যদি আপনি এঞ্জিন এক্স করেন তাহলে ওপিটি বিটনামি এঞ্জিন এক্স এম এল ফোল্ডারে আপনার ফাইলগুলো আপলোড করতে হবে আপলোড করলেই আপনার ওয়েবসাইট রানিং ডাটাবেসের সাথে কনফিগার হয়ে গেছে রানিং হবে এরপর সিম্পল আপনাকে দুইটা কাজ করতে হবে যে আপনার এসটি অ্যাক্সেস হয়তো মডিফাই করতে হবে যদি অ্যাপাসি হয় আর ইঞ্জিন এক্সাই হইলে পরে আপনার পি ইউআরএল জেনারেট করার জন্য দু একটা রুলস অ্যাড করতে হতে পারে এগুলো হচ্ছে ওয়েবসাইট ডিপ্লয়ের কাজ ওকে এই জন্য খুব হেভি কিছু জানতে হবে না আপনাকে ওই রুট লেভেলে ইঞ্জিনিয়ারিং শিখতে হবে না আপনি সব সময় শিখবেন হচ্ছে আপনার নিডস অনুযায়ী ওকে আপনাকে কাজ করে 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 সামনে এগিয়ে যেতে হবে তারপর কমপ্লেক্সিটি আপনার লাইফে আসবেই বাট যখন কমপ্লেক্সিটি আসবে ততদিনে আপনি অনেক কিছু কনফিগার করে শিখে ফেলছেন হ্যাঁ আর কমপ্লেক্সিটি ট্যাকেল করার মতো অবস্থা আপনার চলে আসবে আমরা যখন স্টার্ট করেছি আজ থেকে সেভেন ইয়ার্স আগে তখন আমরা কি জানতাম খুব বেশি যে একবারে আপনি একটা ফুল স্ট্যাক হয়ে যে আমরা মার্কেট প্লেসে এসেছি তা মার্কেট প্লেসে আসার জন্য আমাকে জাস্ট শুরু করে শুরু করতে হয়েছে সাহসিকতার সাথে ওকে তা আপনি সাহস করে শুরু করেন আর অনলাইন কোর্সগুলোও করতে পারেন দুই তিন হাজার টাকার ভিতরে যেসব অনলাইন কোর্স আছে সেগুলো চাইলে করতে পারেন অথবা ইউটিউবের যে কোনো সিরিজ একটা ভালো সিরিজ দেখেও স্টার্ট করতে পারেন আমি জাস্ট ট্রেন ভিডিও সিরিজের একটা ভিডিও দেখে আমার ডেভেলপমেন্ট কেরিয়ার স্টার্ট করেছিলাম এবং আপনাদের দোয়াই এখন মোটামুটি সেভেন ইয়ার্সের মতো ডেভেলপমেন্ট কেরিয়ার যদিও বাংলাদেশে জবের কোনো এক্সপিরিয়েন্স নাই ইলেকট্রিসিটি এসে গেছে আমার ইন্টারনেটও এসে গেছে আমরা জাস্ট ভিডিওটা ক্লোজ করে নেক্সট সেশনেই সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন শিখব আর তার আগে বলে রাখি যে এখন সবাই মাস্ক পরে বের হবেন কারণ করোনার যেহেতু এখন লকডাউন নেই তার মানে সরকারি যে সতর্কতাগুলো আছে সেগুলো এখন শুধু ওয়েবসাইটে আছে আপনাকে যেসব রুলস মানতে হবে সেগুলো এখন ওয়েবসাইটে আছে এটা আপনাকে আর ফোর্স করা হবে না যে আপনাকে এটা এই তুমি এটা করনি কেন হুম এটা হচ্ছে আপনার লাইফ নিজের লাইফ যেমন লেখাপড়ার ব্যাপারে বললাম যে ডিসিশন আপনাকে নিতে হবে আপনি চাইলে চেয়ারে বসে আপনার ভুরি মোটা করতেই থাকতে পারেন অথবা নতুন নতুন শিখে নতুন নতুন মজা নিতে পারেন সেই সাথে আর্নিংও করতে পারেন আপনার বসকেও ঝাড়ির উপর রাখতে পারেন আর না হলে ওই তো আপনি যদি কোয়ালিটি মাস্ক না পড়েন আপনি যদি ডিস্টেন্স বজায় রাখতে না চান আপনার যদি অতিনিয়ত চায়ের আড্ডায় যেতেই হয় তাহলে আমার আর বলার কিছু নেই হ্যাঁ আশা করি সকলে ভালো থাকবেন Bye.